আমার যুবক ভাইরা শোনো, শয়তান তোমাদেরকে সবচাইতে বেশি নামাজ থেকে ফেরানোর চেষ্টা করে, কারণ তোমাদের সাজদার দাম আল্লাহর কাছে কম না বেশি। শোনো আমার কলেজের টুকরা যুবক তরুণ ভাইরা, তোমরা যারা স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়ো, তোমরা মনোযোগ দিয়ে শোনো, শয়তানের প্রথম টার্গেট হলো তোমরা, কারণ তোমাদের এই বয়সের সাজদার দাম আল্লাহর কাছে অনেক বেশি। কত বেশি? এই যে এখন ইয়াং ছেলেরা, এরা যখন দেখবেন হাঁটে, এই দিক দিয়ে তারা যদি হেঁটে যায়, হাঁটার একটা আওয়াজ আছে, মনে হয় যেন মাটি কাঁপতেছে। যুবক, তুমি যখন হাঁটো, তোমার হাঁটাই শুধু এই মেহেরপুরের মাটি কাঁপে না, তুমি যখন মসজিদে গিয়ে আল্লাহকে সাজদা দাও, তোমার সাজদায় খোদার কসম আল্লাহর আরশ কাঁপে। তোমার সাজদার দাম আছে বহুত দাম, বহুত দাম, যুবকের ইবাদতের বেশি দাম। এই জন্য আমার কলিজার টুকরা যুবক ভাইরা শোনো, আমাকে যখন 4 কিলোমিটার থেকে এগিয়ে আনতেছিল, সবাইকে দেখলাম যুবক, মনটা ভরে গিয়েছে আমার এদেরকে দেখে, কারণ ইসলামী যুবকদের মাধ্যমে শক্তিশালী হয়েছে। এই যুবকগুলোকে যদি নামাজি বানানো যায়, এই যুবকগুলোকে যদি মাদক থেকে সন্ত্রাস থেকে ফেরানো যায়, একদিকে সমাজ যেমন সুন্দর হবে, রাষ্ট্রে যেমন একটা সুন্দর ভারসাম্য ফিরে আসবে, ঠিক তেমনি ভাবে সবগুলো যুবক নৈতিকতা সম্পন্ন হয়ে যাবে। আজ আমার যুবকগুলো মাদকের দিকে চলে যাচ্ছে, যুবকগুলো মাদকাসক্ত হয়ে যাচ্ছে, কলেজ বিশ্ববিদ্যালয়ের ছেলেরা মাদকাসক্ত হয়ে যাচ্ছে, বিশেষ করে শহরে পড়োয়া ছেলেরা অনেক সময় তারা দেখা যাচ্ছে কারো কারো উস্কানিতে জঙ্গিবাদের দিকেও তারা চলে যাচ্ছে। জঙ্গিবাদের সাথে ইসলামের কোনো সম্পর্ক আছে? জোরে বলতে হবে, বোমাবাজির সাথে, জঙ্গিবাদের সাথে ইসলামের কোনো সম্পর্ক আছে? ইসলাম আর জঙ্গিবাদ এক জিনিস নয়, ইসলাম এসেছে জঙ্গিবাদের শেকড়কে কেটে ফেলার জন্য। মাদকের সাথে ইসলামের সম্পর্ক নাই। হায় হায় হায়, যুবকরা মাদকাসক্ত হয়ে যাচ্ছে, প্রশাসন একতরফা কাজ করছে, সরকার কাজ করছে মাদক থেকে ফেরাবার জন্য, কিন্তু মাদক দিন দিন বেড়ে যাচ্ছে। আমার কলিজার টুকরা যুবক ভাইরা শোনো, তোমাদের এই বয়সে মাদক সেবন করে তোমাদের যৌবনটাকে নষ্ট করার বয়স এখন নয়। এই সময় হচ্ছে পড়াশোনার বয়স, এই সময় হলো গবেষণার বয়স, এই সময়টা হলো নামাজের সময়, এই সময়টা হলো মা বাবার খেদমতের সময়। ফজরের আজান যখন হয়ে যায়, তখন নামাজে দৌড়াও, তোমাদের সাজদার কত দাম শোনো। একটা দুইটা হাদিসের কিতাব নয়, 3টা হাদিসের কিতাবে এই হাদিস বর্ণিত হয়েছে, বুখারী মুসলিম তিরমিজি বিখ্যাত হাদিসের 3টি গ্রন্থে এই হাদিস বর্ণিত হয়েছে। নবীজি বলেছেন, সাবাতু ইয়ুসিল্লুহুমুল্লাহু ফি জিল্লিহি ইয়াউমা লা জিল্লা ইল্লা জিল্লুহু। নবীজি বলেছেন, 7 শ্রেণীর মানুষকে কিয়ামতের দিন রব্বুল আলামিন তার আরশের ছায়ার নিচে জায়গা দিবেন, যেদিন আল্লাহর আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। তাদের মধ্যে 1 শ্রেণীর মানুষ হলো ওয়াশাবুন নাশাআ ফি ইবাদাতিল্লাহ, ওই যুবকরা, যেই যুবকরা যৌবনকালে আল্লাহর ইবাদত করে আল্লাহর সিজদা করে কাটিয়েছে, যারা সেই সকল যুবকদেরকে কিয়ামতের দিন আল্লাহ তাআলা ডেকে ডেকে তার আরশের ছায়ার নিচে জায়গা করে দিবে। আমার কলেজের টুকরা যুবক ভাইরা শোনো, ফজরের নামাজে ঘুমায়ও না। তোমাদের কারো কারো অভ্যাস খারাপ আছে, তোমরা যারা পড়াশোনা করো, তোমরা রাত জেগে পড়াশোনা করো 1টা 2টা পর্যন্ত, আজকে থেকে এটা করবা না। বিজ্ঞানসম্মত কথা শোনো, আমার কথা শোনো, পড়াশোনা শেখায়ও না। আমি নিজে স্কুলে পড়েছি, মাদ্রাসায়ও পড়েছি, ইউনিভার্সিটিতেও পড়েছি, আলহামদুলিল্লাহ, কোনো ক্লাসে A+ ছাড়া অন্য কিছু পাই না, আলহামদুলিল্লাহ। তো পড়াশোনা শেখায়ও না আমাদেরকে। শোনো, পড়াশোনা কেমনে করবা, শোনো, রাত জেগে পড়াশোনা কইরো না, রাতে তাড়াতাড়ি ঘুমাবা, রাতের আলোর সাথে ঘুমের সম্পর্ক আছে, ঘুমাবা, আর্লি ঘুমাবা, তাড়াতাড়ি উঠবা, ফজরের নামাজ পড়ে কোরআন টেবিলে বসবা, ভালো রেজাল্ট সারা জীবন করবা, পৃথিবীর বিখ্যাত বিখ্যাত ইউনিভার্সিটিগুলোতে তোমার জায়গা হবে ইনশাআল্লাহ। আসো বিজ্ঞান দিয়া বুঝাই, আমরা যখন সকালবেলা ঘুম থেকে উঠে সন্ধ্যা পর্যন্ত কাজ করি, আপনাদের কষ্ট হচ্ছে বাবারা, যুবক ভাইরা কষ্ট হচ্ছে? সারাটা দিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কাজ করলাম, এই যে এখন আমরা এখনো কেউ ঘুমাই না, বলেন তো আমি সহ আপনাদের সবার ব্রেইন এখন সবল আছে না ক্লান্ত? আসলে ক্লান্ত না, সন্ধ্যাবেলায় ক্লান্ত এই ব্রেইন নিয়ে যখন আপনি পড়তে বসবেন, এটা তো উইক হয়ে আছে, এর মেমোরাইজিং ক্যাপাসিটি কমে গেছে। যুবকরা ডাউনলোড আর ইনস্টল ভালো বুঝো, তাই না?
অর্থাৎ এর ডাউনলোডিং আর ইনস্টলিং পাওয়ারটা, ইনস্টলিং ক্যাপাসিটি এখন কমে গেছে, কারণ সে সারাদিন কাজ করতে করতে ক্লান্ত। বিজ্ঞান বলে যখন আমরা ঘুমিয়ে যাই, ঘুমানোর কারণে আমাদের ব্রেইনটা সারাদিনের সেই ক্লান্তি থেকে মুক্তি পায় এবং ব্রেইন তার সতেজতা পুনরায় ফিরে পায়, ব্রেইনটা সতেজ হয়, সজীব হয়। সকালবেলা যখন আমরা ঘুম থেকে জাগি, রিফ্রেশ ব্রেইন নিয়ে ঘুম থেকে উঠি। এখন যুবকরা বলো তো, সকালবেলা যখন ঘুম থেকে রিফ্রেশ ব্রেইন নিয়ে উঠলা, এখন এই ব্রেইনের ডাউনলোড ক্যাপাসিটি, ইনস্টলিং ক্যাপাসিটি গতকাল সন্ধ্যাবেলার চাইতে সকালবেলা এখন কম না বেশি? আরো সুন্দর করে বুঝায়, ওয়াইফাই আছে না সবার বাসায়? আচ্ছা, একটা ওয়াইফাই যদি 20 জন মিলে চালায়, ওয়াইফাই স্পিড তখন স্ট্রং না উইক? জোরে বলেন, স্ট্রং না উইক? যখন একা একজন, মনে করেন প্রধান অতিথি সাহেব, তিনি তার বাসায় একটা ওয়াইফাই একা তিনি ইউজ করেন, তার মানে উনি স্পিড খুব ভালো পাবেন। যুবক ভাইরা শোনো, ক্লান্ত ব্রেইন নিয়ে সন্ধ্যার পরে পড়তে বসলে তুমি যা মুখস্থ করবা, সকালবেলা ফজরের নামাজের পরে ফজরের স্নিগ্ধ বাতাস গায়ে লাগিয়ে, আল্লাহর রহমতটা গায়ে লাগাইয়া পড়ার টেবিলে বসবা, আল্লাহর কসম, তুমি রাতের বেলা যা পড়া মুখস্থ করতা, এর চাইতে 1000 গুণ পড়া সকালের 2-3 ঘন্টায় তুমি মুখস্থ করতে পারবা। আমরা সারা জীবন এভাবেই পড়াশোনা করে আসছি, কতটুকু তোমরা সামান্য পড়াশোনা করে যে ফুটানো দেখাও, এই যে আমরা ইংরেজি বিজ্ঞান কোরআন হাদিস সব পড়ছি, এত ঠেলা সামলাইছি। অনেকে আবার মাদ্রাসার ছেলে পেলেদেরকে বাঁকা চুকে, এরা কি জানে, এরা কি জানে? আপনি জানেন মাদ্রাসায় গিয়া দেখেন মিয়া, আপনি ইংরেজি পড়ছেন স্কুল কলেজে ফুটানি দেখান। এখনকার হুজুররা অনেক ভালো ইংরেজি জানে, একদম ব্রিটিশদের মতো প্রোনাউন্সিয়েশন, খুব চমৎকার ইংরেজি জানে। আপনি প্রমিত বাংলায় কথা জানেন, হেরাও পারে। বিজ্ঞান জানেন তো, অনেক ভালো বিজ্ঞান জানে, কারণ কোরআনের ভেতরে বিজ্ঞান আছে না নাই? There is no contradiction between the holy book Quran and science. Quran er sathe bigyaner kono dondo, bigyan pore Quran holo age, ar Quran bigyaner theke koto bochhor age janen? 1500 bochhor age. Jemon fingerprint 1800 saler age fingerprint er totthyo bigyani janto na, 1800 sal, ekhon 2022 sal, ar 1500 bochhor age Quran er bhitore surah qiyamah 3-4 number ayate ei fingerprint er bigyan sommoto dharona jine diyechen tini ke. কোরআন আগে না বিজ্ঞান আগে? আরো জোরে বলেন, কোরআন আগে না বিজ্ঞান আগে? ছাত্ররা যারা কলেজ ইউনিভার্সিটিতে বড়, বেশি রাত জাগবা না রাতে তাড়াতাড়ি ঘুমাবা? তোমাদের যৌবন নষ্ট হচ্ছে তো, তোমরা যুবক ছেলেরা যৌবন হারিয়ে ফেলতেছো, রাতের বেলার বেশি রাত করে ঘুমাও। অনেকের গাল ভেঙে গেছে, অনেকের চেহারায় বিচি উঠে গেছে, অনেকের চোখের নিচে ডার্ক সার্কেল হয়ে গিয়েছে, কারণ রাত জাগে। বর্তমান সময়ের যুবক তরুণ ছেলেরা মাইগ্রেনে আক্রান্ত হচ্ছে, বেঙ্গালুরে যাচ্ছে চিকিৎসার জন্য, মাইগ্রেনের অনেক রোগী আছে তো, চোখের জ্যোতি হারিয়ে ফেলতেছে, চেহারার লাবণ্য হারিয়ে ফেলতেছে। যুবক কেন? তুমি রাত জাগো, রাত জাগা আজ থেকে বন্ধ করো, তাড়াতাড়ি ঘুমাও। আর চেহারার লাবণ্য ফিরিয়ে আনার জন্য ফেয়ার এন্ড লাভলি লাগবে না, ফেস ওয়াশ লাগবে না, তাড়াতাড়ি ঘুমায়া ফজরের আগে উইঠা আল্লাহরে ডেইলি সাজদা দাও, চেহারায় আল্লাহ এমন নূর দিবেন যে তাকাবে মায়ায় পড়ে যাবে। সুবহানাল্লাহ, পারা যাবে তো? পারা যাবে তো? আমার কলিজার টুকরা যুবক ভাইরা শোনো, ফজরের নামাজে আল্লাহকে সাজদা দিয়ে দিন শুরু করবা। আমার চাচাজানরা শোনেন, বাবারা ঘুমায় থাইকেন না ফজরের নামাজটা ঠিক মতো বইরেন, কারণ ফজরের নামাজটা পড়ে আমরা খুশি করি কারে?